ধূমপানের কারণে প্রতি বছর বিশ্বের 60 লাখ মানুষের মৃত্যু হয়। বাংলাদেশে বছরে অকাল মৃত্যু হয় 57,000 মানুষের, আর পঙ্গুত্ব বরণ করে 4 লাখ মানুষ। বিশ্ব ধূমপান বর্জন দিবস নিয়ে মান্নান মামুনের রিপোর্ট। নূর ইসলাম 80 বছরের এই প্রবীণ আক্রান্ত ফুসফুসের ক্যান্সারে ভর্তি আছেন হাসপাতালে। জীবনের শেষ প্রান্তে এসে এখনো খুঁজে ফিরছেন সবুজ দিনের স্বপ্ন, প্রহর গুনছেন অন্তিম যাত্রার। ধূমপান করতাম তো আগে, আরে পান একটু পান খেতাম, পানের সঙ্গে জর্দাও খেতাম। মানিকগঞ্জের আকাশও ধূমপানের কারণে পাকস্থলীর ক্যান্সারে আক্রান্ত, এখন চোখে মুখে কেবলই হতাশা। এমনই হাজার হাজার মানুষ প্রতিদিন আক্রান্ত হচ্ছেন কোনো না কোনো ভয়াবহ রোগে। পরীক্ষার পরে তো ফুসফুসিতে ক্যান্সার। সরকার তামাক নিয়ন্ত্রণে আইন করলেও এটি একমাত্র আইনসম্মত ভোগ্যপণ্য, তাই কমেনি তামাক চাষ। বিশ্বে তামাক নিয়ে সচেতনতা তৈরি হলেও কোথাও বন্ধ হয়নি উৎপাদন। মৃত্যুর অনিবার্য কারণের মধ্যে তামাক শীর্ষে উল্লেখ করে এই ক্যান্সার বিশেষজ্ঞ জানান, প্রাথমিক প্রতিরোধী একমাত্র উপায়। প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর। লাইফস্টাইল চেঞ্জ করে আমাদের দেশে প্রায় 50-60% ক্যান্সার রোগীকে অবশ্যই অবশ্যই প্রতিরোধ করতে পারবো। পুষ্টির মান যেখানে কম সেখানে ধূমপানের আগ্রাসন, পাশাপাশি কুসংস্কার ও ধর্মান্ধতার কারণেও নিম্নবৃত্তের মানুষের মধ্যে ধূমপান বেড়ে যাচ্ছে বলে জানান বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের এই প্রভিসি। এটা আসলে কালচারাল একটা অবস্থা যে একজন ধূমপান করে আরেকজন ধূমপান করে, এবং এটা অনেকে ক্রেডিট মনে করে। কালচারাল মান বিচারে এটি একটি নিম্নমানের কালচার। সচিত্র সতর্কবার্তার বহুল ব্যবহার মানুষকে ধূমপানে নিরুৎসাহিত করে তুলবে বলে মনে করেন বিশেষজ্ঞ মহল। মান্নান মামুন, 21 টেলিভিশন, ঢাকা।